স্বাধীনতার 52 বছরেও দেশে নানারূপে বিরাজ করছে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি। তাদের মোকাবেলা করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এই আহ্বান জানান। এ সময় তিনি বলেন, বিএনপি পাকিস্তানি ভাবধারায় উজ্জীবিত বলেই পাকিস্তান যা মনে করে তারাই তা বলে। শাহরিয়ার বাঁধনের আরও একটি রিপোর্ট। আওয়ামী লীগের পক্ষ থেকে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক সাংবাদিকদের বলেন, সাম্প্রদায়িকতা জঙ্গিবাদ সহ নানান পোশাকে স্বাধীনতাকে চ্যালেঞ্জ করছে স্বাধীনতার শত্রুরা, আর এই অপশক্তিকে পরাস্ত করতে সম্মিলিত প্রতিরোধের কোনো বিকল্প নেই। এবং জঙ্গিবাদী অপশক্তিকে প্রতিরোধ করতে হবে, প্রতিহত করতে হবে এবং আমাদের স্বাধীনতাকে অর্থবহ, কারণ তারা পাকিস্তানি ভাবধারায় উজ্জীবিত, তারা এখনো তাদের হৃদয়ে পাকিস্তান, তাদের চেতনায় পাকিস্তান। এদিকে ধানমন্ডি 32 নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে তথ্যমন্ত্রী গণমাধ্যমকে বলেন, জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ছদ্মাবরণে পাকিস্তানিদের দোসর হিসেবে কাজ করেছে। কোনো একজন মুক্তিযোদ্ধাকে কেউ পানি খাইয়েছে অথবা একবেলা ভাত খাইয়েছে, সেই অপরাধে তাকে ধরে নিয়ে পাকিস্তানিরা হত্যা করেছে, সেই অপরাধে তার বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে, নির্যাতন করেছে, আর জিয়া রহমান রণাঙ্গনে যুদ্ধ করে আর খালেদা জিয়াকে তারা নতুন বয়ের আদরে আদর যত্ন করে, এতেই তো প্রমাণিত হয় জিয়া রহমান আসলে মুক্তিযোদ্ধার ছদ্মাবরণে পাকিস্তানিদের দোসর হিসেবে কাজ করেছে। আওয়ামী লীগ নেতারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ সোনার বাংলা গড়ার পথে রয়েছে, স্মার্ট বাংলাদেশ গড়া এখন অন্যতম অঙ্গীকার। শাহরিয়ার বাঁধন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।